Hi guys, Sakib here and welcome to my channel. Guys, आज के वीडियो में देखाबो কিভাবে আপনি CV ফটোগুলো এডিটিং করবেন। আপনি ডিসপ্লেতে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনার একটা নরমাল ফটোকে খুব সহজে এইরকম ভাবে এডিটিং করে নিতে পারবেন। আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলেন ফটো এডিটিং টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো গাইস ফাইনালি একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। খুব সহজে এই টাইপের ফটোগুলো এডিটিং করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে টোটাল আমাদের 5টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সমস্ত কিছু লিংক আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। সিবি ফটো এডিটিং করার ক্ষেত্রে আমাদের এই 5টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, লাইট রুম, পিকশার্ট, ফেস অ্যাপ, অটো স্কেচ এবং স্ন্যাপসিড। অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আপনি যে ফটোটা এডিটিং করতে চান, প্রথমে আপনাদেরকে গ্যালারি থেকে ওই ফটোটা ওপেন করতে হবে। ওপেন করার পর শেয়ার অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে অ্যাপ্লিকেশনগুলো শো করবে। আপনাদেরকে লাইট রুম অ্যাপ্লিকেশনটা খুঁজে নিতে হবে। দেন লাইট রুম অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই ফটোটা লাইট রুম অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন ওপেন করলাম। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন অল ফটোজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ফটোটা ইনপুট করলেন ওই ফটোটা এখানে শো করবে। তো আপনাদেরকে ফটোটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, আপনাদেরকে কালার টুলসে ক্লিক করতে হবে। তারপর এখানে মিক্স অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রথমে রেড কালারটা সিলেক্ট হয়ে রয়েছে। তো আপনাদেরকে এখান থেকে স্যাচুরেশনটা ফুল বাড়িয়ে দিতে হবে, 100% করে দিবেন। আর লুমিনেন্সটা এরকম বাড়িয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো এটা অ্যাডজাস্ট করবেন। এরপর আপনাদেরকে এই কালারটাকে সিলেক্ট করতে হবে, স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিবেন, লুমিনেন্সটা বাড়িয়ে দিবেন। আপনি ফেসটা কতটা ব্রাইট করতে চান বা কতটা হোয়াইট করতে চান সেই অনুযায়ী এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এরকমভাবে বাড়িয়ে দিলাম। এরপর যতগুলো কালার রয়েছে আপনাকে স্যাচুরেশনটা -100 করে দিতে হবে। এই যে যতগুলো কালার রয়েছে -100 করে দিবেন। স্যাচুরেশন আমি এখান থেকে -100 করে দিচ্ছি, আপনারাও এরকমভাবে -100 করে দিবেন। এরপর ডান অপশানে ক্লিক করবেন। তারপর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিবেন। তারপর নিচে আসবেন, এখানে ভিগনেটটা এরকমভাবে কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনাদেরকে উপরে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপর আরও একবার শেয়ার টু এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো শো করবে। আপনাদেরকে পিকশার্ট অ্যাপ্লিকেশনটা খুঁজে নিতে হবে। তারপর পিকশার্ট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন পিকশার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে, এইরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেকশন পেয়ে যাবেন। আপনাদেরকে আর্টিস্টিক সেকশনে চলে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে। লাস্টে আসার পর এখানে একটা ইফেক্ট দেখতে পাবেন, ফার্টাইল ওয়ান, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ইফেক্টের উপরে আরও একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করবেন। মাল্টিপ্লাই সিলেক্ট করার পর এটাকে আপনাকে জিরো করে দিতে হবে বা আপনার ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর উপরে ইরেজ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে আরও একবার ইরেজ টুলটাকে সিলেক্ট করতে হবে। হার্ডনেসটাকে এরকমভাবে বাড়িয়ে দিবেন আর এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনার ফেসের থেকে এটাকে রিমুভ করে দিবেন। তো এরকমভাবে ব্রাশ করবেন তাহলে রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে ভালোভাবে আপনি রিমুভ করে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন রিমুভ করে নিয়েছি। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরও একবার এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এফেক্টস অপশানে ক্লিক করতে হবে। এফেক্টস অপশানে ক্লিক করার পর এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে উপরে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। দেন সেম প্রসেসে আপনাদেরকে আরও একবার ইরেজ টুলটাকে সিলেক্ট করতে হবে। হার্ডনেসটাকে এরকম বাড়িয়ে দিবেন। তারপর ফেসের থেকে আপনাকে এই এইচডিআর ইফেক্টটাকে রিমুভ করে দিতে হবে। তো এখান থেকে আমি জুম করে নিচ্ছি। দেন এরকমভাবে আপনাদেরকে রিমুভ করে নিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন এইচডিআর ইফেক্টটাকে রিমুভ করে দিয়েছি। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। দেন আরও একবার টিকে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এখানে সেভ আইকনে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন মাঝে একটা অপশান রয়েছে সেভ অ্যাজ পিএনজি, এটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ আইকনে ক্লিক করে গ্যালারিতে ফটোটাকে সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। তারপর ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। তারপর এখানে মাঝে গ্যালারি অপশান রয়েছে, গ্যালারি অপশানে ক্লিক করতে পারেন, আপনার ফাইল ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে সেভ করলেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। দেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, আপনাদেরকে এটা সরিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন এখানে একটা অপশান রয়েছে লেন্স ব্লার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে বুকে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন আপনার এই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি কতটা ব্লার করতে চান।
এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিলাম, এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তারপর উপরে সেভ আইকনে ক্লিক করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তারপর আরও একবার শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে অটো স্কেচ অ্যাপ্লিকেশনটা যে রয়েছে ওটা আপনাকে খুঁজে নিতে হবে, ওই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। অটো স্কেচ অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আমি এখানে ডিসকার্ডে ক্লিক করে দিচ্ছি। তারপর আর একবার ডিসকার্ডে ক্লিক করবেন, দেখবেন এই ফটোটা আপনার শো করবে। এরপর আপনাদেরকে উপরে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে উপরে শো করবে, এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদেরকে এই যে ব্রাশটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। দেন সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে সেটিংটা করে নিতে হবে। এটাকে ফ্লোটাকে আপনাকে 2% করে নিতে হবে, আর এই যে নিচেরটাকেও 2% করে নেবেন। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর সাইজটাকেও আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন সাইডে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ফেসটাকে স্মুথ করে নিতে হবে। ফেসটাকে স্মুথ করার জন্য এরকমভাবে আপনাদেরকে ব্রাশ করতে হবে। তো ভালোভাবে আপনি ব্রাশটা করে নেবেন। আমি এখান থেকে ফেসটাকে স্মুথ করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি ফেসটাকে স্মুথ করে নিয়েছি। তো আপনাদেরকেও এরকমভাবে স্মুথ করে নিতে হবে। এরপর আপনাদেরকে এখানে এই অপশানে ক্লিক করতে হবে। দেন ইনপুট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। দেন আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ইমেজ অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ডাউনলোড ফাইলটা ওপেন করতে হবে। এই যে লাইটিং ইফেক্ট ইমেজটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনাকে জুম করে যে জায়গায় আপনি বসাতে চান এরকমভাবে বসিয়ে নেবেন। তো আমি এই সাইডে এরকমভাবে বসিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন। স্ক্রিন সিলেক্ট করার পর এখানে সাইডে ক্লিক করে ব্যাক করবেন। দেন দেখবেন এরকমভাবে লাইটিং ইফেক্টটা আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে উপরে আরও একবার এই অপশানে ক্লিক করতে হবে। তারপর ইনপুট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে। একটা টেক্সট আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আমি এই টেক্সটটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনাদেরকে এই সাইডে এরকমভাবে বসে নিতে হবে। তারপর এই টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এই টেক্সটের উপরে ক্লিক করতে হবে। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন। দেন সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করলে দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এই টেক্সটটাকে যদি আপনি আরও অ্যাডজাস্ট করতে চান আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এই সাইডে এরকমভাবে বসিয়ে নিচ্ছি কারণ ভালোভাবে দেখা যাচ্ছে। এরকমভাবে বসিয়ে নেবেন। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে আরও একটা অ্যাড করতে হবে। এই অপশানে ক্লিক করবেন, ইনপুট ইমেজে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। ওই লাইটিং ইফেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে এটাকে জুম করে এরকমভাবে বসিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে জুম করে নিচ্ছি। এই সাইড থেকে আপনাদেরকে এই লাইটটা এরকমভাবে অ্যাড করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাড করে দিলাম। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন। দেন এই লাইটিং ইফেক্টের উপরে ক্লিক করতে হবে। ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন। স্ক্রিন সিলেক্ট করার পর সাইডে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরও একবার এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে এই কালার অপশানটিতে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরকমভাবে আপনারা কিন্তু রেড কালারটাকে সিলেক্ট করতে পারেন। তারপর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর এই লাইটিং ইফেক্টগুলো আরও যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, যেটা অ্যাডজাস্ট করছেন ওটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। তারপরে ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি হালকা এই সাইডে এটাকে বসিয়ে নিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে। এরকমভাবে বসিয়ে দিলাম। এরপর টিক অপশানে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। দেন শেয়ার অপশানে ক্লিক করবেন, সেভ টু ড্রাইভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ আইকনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি এই মাত্র যে ফটোটাকে এডিটিং করে সেভ করলেন ওই ফটোটাকে ওপেন করবেন। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। তারপর টুলস অপশানে ক্লিক করবেন। তারপর টোন ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটাতে যদি ব্রাইটনেস কম হয় এখান থেকে ব্রাইটনেসটা এরকমভাবে বাড়িয়ে নেবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে কন্ট্রাস্টটাকে হালকা কমিয়ে দেবেন, এরকমভাবে কমিয়ে দেবেন। আরও নিচে আসবেন, নিচে আসার পর স্যাচুরেশনটাকে এরকমভাবে বাড়িয়ে দেবেন। আপনার যেরকম কালার প্রয়োজন এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এই টুলগুলো আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি হাইলাইটটা একটু কমিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আমি এখান থেকে শ্যাডোতে চলে আসছি, শ্যাডোটা একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর টিক অপশানে ক্লিক করবেন।
टिक অপশনে ক্লিক করব দেখবেন এরকম ভাবে এডিট হয়ে যাবে এরপর আপনাদের আরো একবার টুলস অপশনে ক্লিক করতে হবে তারপর এই অপশনেতে ক্লিক করবেন আপনার যে জায়গাগুলোতে লাইট কম রয়েছে আপনি বাড়াতে পারেন এরকম ভাবে আপনাদের সিলেক্ট করতে হবে এই যে জায়গাটা সিলেক্ট করবেন তারপর এরকম ভাবে সাইজটাকে ছোট করে নেবেন দেন এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন তারপর টিক অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আরো একবার টুলস অপশনে ক্লিক করবেন ডিটেইলসে ক্লিক করবেন ডিটেইলসে ক্লিক করার পর একটু বাড়িয়ে দিবেন এরকম ভাবে ডিটেইলসটা একটু বাড়িয়ে দিবেন তারপর টিক অপশনে ক্লিক করবেন গাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে এরপর আমাদেরকে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে তারপর সেভে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন তারপর মেসেজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই